আগামী 20 মে ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে 3 দিন বন্ধ থাকবে বেনাপোল ও পেট্রাপোল চেকপোস্ট। এ সময় কোনো পাসপোর্টধারী যাত্রী দুদেশের মধ্যে যাতায়াত করতে পারবে না। এছাড়া বাংলাদেশের সরকারি ছুটির কারণে আজ থেকে 21 মে পর্যন্ত আগামী 5 দিন আমদানি রপ্তানি কার্যক্রমও বন্ধ থাকবে। ভারতের নির্বাচনের কারণে এই প্রথমবার ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। তবে মেডিকেল ভিসাধারী যাত্রীরা নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। পশ্চিম বাংলার উত্তর 24 পরগনার বনগাঁ আসনের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 20 মে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার।